সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা ভালো আছেন নিশ্চয়ই, আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকের ভিডিওয় ইমিগ্রেশনের আপডেট, সংবাদ এবং একই সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দেব গত 24 ঘন্টা মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 3,332 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,04,925 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,943 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 375,340 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 15 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 1,492 জন। আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রুগী আছেন 28,093 জন। তো বন্ধুগণ, প্রতিদিন ভিডিওয় যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন, এবং একই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি SOP অবশ্যই মেনে চলবেন। বন্ধুগণ, আজ 3,332 জন আক্রান্ত হয়েছে, এর মধ্যে কয়েকটার প্রদেশে কিন্তু আজ বেশি সংখ্যক করোনা সংক্রমণ রোগীর সংখ্যা পাওয়া গেছে। তার মধ্যে সিলাঙ্গোর প্রদেশে 1,083 জন, সারাওয়াকে 522 জন, ক্লান্তানে 401 জন, কুয়ালালামপুর 359 জন এবং জোহরবারু 207 জন। বর্তমানে কিন্তু মালয়েশিয়ায় প্রতিনিয়ত করোনা সংক্রমণ বেড়েই চলেছে, তো সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং মালয়েশিয়ার সরকার যে গাইডলাইন দিয়েছে অবশ্যই মেনে চলবেন। আর আপনি যদি কোনো গাইডলাইন ভঙ্গ করেন কিংবা মালয়েশিয়ার সরকার কর্তৃক স্বাস্থ্যবিধি ভঙ্গ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকেও জরিমানার কবলে পড়তে হতে পারে। বন্ধুগণ, গতকাল রাত 12:45 মিনিটে মালয়েশিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্লাংয়ের একটি রেস্টুরেন্টে অপরাধী পরিচালনা করে। তো সেই রেস্টুরেন্টে মূলত অবৈধ শ্রমিকদের আটক করার জন্য কিন্তু সেখানে অপরাধী পরিচালনা করেনি, সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে সেই নিয়োগকর্তাদেরকে আটক করার জন্য। এক কথায় পরিষ্কারভাবে বলতে গেলে সেখানে 22 জন বিদেশি নাগরিক কর্মরত ছিল, তাদেরকে ঠিকমতো বেতন দেওয়া হতো না। 12 ঘন্টা ডিউটি করার পরে শুধুমাত্র তাদেরকে 10 রিঙ্গিত করে দেওয়া হতো এবং এক পর্যায়ে তারাও কিন্তু মানবতার জীবনযাপন করত। কারণ 10 রিঙ্গিত দিয়ে কি হয়, প্রত্যেকেরও তো একটা ফ্যামিলি আছে। এমন তথ্য পাওয়ার ভিত্তিতেই কিন্তু সেখানে অভিযান পরিচালনা করে মালয়েশিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেখান থেকে 22 জন বিদেশি নাগরিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং একই সাথে সেখান থেকে কিন্তু স্থানীয় 3 জন নাগরিক, অর্থাৎ মালয়েশিয়ান 3 জন নাগরিককেও আটক করতে সক্ষম হয়েছে। সেখান থেকে যে 22 জনকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে 11 জন ইন্দোনেশিয়ান নারী এবং 11 জন ইন্ডিয়ান নাগরিক। তো তাদের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে, এমনকি তাদের ফোনও ব্যবহার করতে দেওয়া হতো না, শুধুমাত্র 10 রিঙ্গিত বেতন দেওয়া হতো 12 ঘন্টা ডিউটি করানোর পরে, এমনকি মাসে একদিনও তাদের ছুটিও দেওয়া হতো না। যদি কিনা তারা ফোন ব্যবহার করতে যেত সেক্ষেত্রে তাদেরকে নির্যাতনও করা হতো, এমন তথ্য পাওয়া গেছে মালয়েশিয়া ইমিগ্রেশনের ফেসবুক পেজের তথ্য মতে। এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে সেখানে অভিযান পরিচালনাকালে সেখান থেকেও কিন্তু 40টি বিদেশি পাসপোর্ট, অর্থাৎ বাইরের দেশের নাগরিকের পাসপোর্টও উদ্ধার করতে সক্ষম হয়েছে। আপনারা অবগত আছেন নিশ্চয়ই, এখান থেকে কয়েক মাস আগেও কিন্তু মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী মহোদয় তিনি উল্লেখ করেছেন যারা কিনা বিদেশি নাগরিক মালয়েশিয়ায় কর্মরত আছে তাদের সঠিক আবাসস্থান এবং সঠিক বেতন দেওয়া হচ্ছে কি না সেটারও কিন্তু তদারকি করবে মালয়েশিয়া সরকার। এরই সূত্র ধরে কিন্তু গতকাল রাত 12:45 মিনিটে কেলাংয়ের একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে সঠিক তথ্য পাওয়ার পরে। তো সেজন্য মালয়েশিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ এরকমভাবে চললে হয়তো আমাদের অনেক প্রবাসীরা আছে যারা কিনা বিভিন্ন সমস্যায় আছে, অনেকে হয়তো কাজ করে বেতন পায় না, এমন সমস্যায় কিন্তু অনেক প্রবাসী ভাইরা আছে। তা তাদের ক্ষেত্রেও যদি এরকম ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমাদেরও কোনো প্রকার ভোগান্তির শিকার হতে হবে না বলে আমি মনে করি। বন্ধুগণ, একই সাথে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, বিষয়টা আমি গতকালকের ভিডিও বলেছি আজও বলছি, যারা কিনা গত 7ই এপ্রিল থেকে 17ই এপ্রিলের মধ্যে আপনারা পোস্টলাজুর মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন কিংবা অ্যাপ্লাই করেছিলেন
করেছিলেন, আপনাদের পাসপোর্ট কিন্তু বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে অলরেডি পোস্ট লাজু কিংবা পোস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। তো আপনারা আপনাদের পাসপোর্ট সংগ্রহের জন্য অবশ্যই আপনার নিকটস্থ পোস্ট অফিসে খোঁজ নেবেন। এক কথায় বাংলাদেশ হাই কমিশন থেকে যে ডিস্ট্রিক্টের যে পোস্ট অফিসের নাম বলা হয়েছে, যে ঠিকানা বলা হয়েছে, সেই মোতাবেক যে আপনি খোঁজ নিতে পারেন। তবে আপনার পাসপোর্ট সংগ্রহ করার সময় অবশ্যই কিন্তু আপনার ভ্যালিড ডকুমেন্টস নিয়ে যেতে হবে, অর্থাৎ আপনার পুরাতন পাসপোর্ট নিয়ে যেতে হবে। একই সাথে বলবো আরও একটি শর্টকাট উপায় আছে, সেটি হলো আপনি যেভাবে পোস্ট লাজুর মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করেছেন, সেই পেজে ঢোকার পরে একটু নিচে আসলে দেখতে পাবেন একটা অপশান আছে ডেলিভারি স্লিপ নাম্বার এবং সাস অপশান। তো ডেলিভারি স্লিপ নাম্বার লিখে আপনি যখন সাস অপশানে ক্লিক করবেন, তার নিচেই কিন্তু আপনি পাসপোর্টের বারকোড নাম্বার দেখতে পাবেন। সেই বারকোড নাম্বার নিয়ে আপনি পোস্ট লাজুর ওয়েবসাইটে ঢুকবেন, সেখানে যে ট্র্যাক অপশানে ক্লিক করে বারকোড নাম্বার বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি জানতে পারবেন আপনার পাসপোর্ট পোস্ট অফিসে পৌঁছেছে কিনা, কিংবা এখন কোন পর্যায়ে এসেছে সেটা কিন্তু আপনি সেখান থেকে জানতে পারবেন। বন্ধুগণ, একই সাথে আপনাদের আরো একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হলো আমি গতকালকের একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি উল্লেখ করেছিলাম বাংলাদেশের ফ্লাইট প্রসঙ্গে। তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে অ্যানাউন্স করা হয়েছে কিংবা নির্দেশনাবলী দেওয়া হয়েছে, সেটাই শুধুমাত্র আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এবং কোয়ারেন্টাইনের বিষয়ে, কোন দেশ থেকে গেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে, মালয়েশিয়া থেকে গেলে থাকতে হবে কিনা, সে বিষয়ে কিন্তু সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো আপনারা যারা এখনও বুঝতে পারেননি, অবশ্যই মনোযোগ সহকারে সেই ভিডিওটি দেখবেন, তাহলেই আশা করি বুঝতে পারবেন। এবং একই সাথে যারা কিনা এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে যাওয়ার আগে অবশ্যই আপনার টিকিট যেখান থেকে কেটেছেন সেই টিকিট অফিসে যোগাযোগ করবেন, কারণ প্রত্যেকেরই কিন্তু বর্তমানে ফ্লাইটের তারিখ চেঞ্জ হচ্ছে কিংবা পরিবর্তন হচ্ছে। তো সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনি যে এজেন্সির মাধ্যমে টিকিট কেটেছেন সেই অফিসে যোগাযোগ করে তারপরে আপনারা এয়ারপোর্টে যাবেন, তা নাহলে কিন্তু সেখান থেকে হয়তো আপনাকেও ফেরত আসতে হতে পারে। তো বন্ধুগণ, এই ছিল আপডেট সংবাদ। এখন আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও শেষ করে দেব। প্রথমে উজ্জ্বল হোসেন লিখেছেন, ভাই আমার ভিসার মেয়াদ 2 মাস আছে, আমি এখন নতুন ভিসা পেয়েছি, মোট আমার ভিসার মেয়াদ আছে 14 মাস, এখন দেশে যেতে চাচ্ছেন, এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। উজ্জ্বল হোসেন, আপনার অবগতির জন্য বলতে চাই আপনি দেশে যে কোনো মুহূর্তে যেতে পারবেন, তবে আসার বিষয়ে এখনও পর্যন্ত বলা সম্পূর্ণ অসম্ভব। যদি কিনা আপনার জরুরি প্রয়োজন না থাকে, তাহলে আরও কয়েক মাস অপেক্ষা করা ভালো বলে আমি মনে করি। আর যদি আপনার জরুরি প্রয়োজন থাকে, সেক্ষেত্রে মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করে আপনি দেশে গেলে আসার ক্ষেত্রে আপনার সুবিধা হবে বলে আমি মনে করি, কারণ মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে বলা হচ্ছে মালয়েশিয়া এক্সিট অথবা এন্ট্রির জন্য মাই ট্রাভেল পাস ওয়েবসাইট ব্যবহার করা। এরপরে এমডি তানজুল আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া ঢুকেছিলাম 2016 সালে, কিন্তু আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে 2017 জুনে। এখন আমি একটা কোম্পানিতে ফিঙ্গার করেছিলাম, পরে লাল চপ দিয়েছে, এখন আমি নতুন করে ভিসা করতে পারবো কিনা? এমডি তানজুল আহমেদ, আপনার অবগতির জন্য বলতে চাই আপনার কোম্পানির সাথে কথা বলেন, ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করতে তো আর দোষ নাই, কারণ আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট করেছিলেন তখন কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে অনেক বড় একটা গাইডলাইন দেওয়া ছিল রিকালিবেশন তেনাগাকেরজার আন্ডারে বৈধ হওয়ার জন্য। তো বর্তমানে যেহেতু এই গাইডলাইন কিছুটা শিথিল করা হয়েছে, কিংবা আপনার যে সমস্যা ছিল সেই সমস্যাটাও কিছুটা সমাধান হয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানির মালিকের সাথে কিংবা আপনার বসের সাথে কথা বলে পুনরায় কোনো প্রসেস করা যায় কি না সে বিষয়ে ওনার সাথে আলোচনা করুন। বন্ধুগণ, এরপরও অনেক প্রবাসী ভাইয়েরা একই কমেন্টস করেছেন, সেটি হলো অনেকের রানিং ভিসা আছে, আবার অনেকের 10 নম্বর 11 নম্বর ভিসা শেষ হয়ে গেছে, তারা কি রিকালিবেশনের আন্ডারে পারমিট করতে পারবে কি না, এ বিষয়ে জানতে চেয়েছেন। তো সে সকল প্রবাসী ভাই বন্ধুদের অবগতির জন্য বলতে চাই, প্রথম কথা হলো যাদের রানিং ভিসা আছে, রানিং ভিসা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনার যদি 5 নম্বর ভিসা থাকে, 6 নম্বর, এভাবে আপনি রানিং ভিসা লাগাতে পারেন। এবং একই সাথে যদি আপনার 10 নম্বর চপ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে 13 নম্বর পর্যন্ত আপনি ভিসা রিনিউ করতে পারবেন। তো এখন কথা হলো, আপনারা যেহেতু জানতে চেয়েছেন রিকালিবেশনের আন্ডারে পারমিট করতে পারবো কি না, তো এক কথায় বলতে হয় মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কিন্তু এরকম কোনো গাইডলাইন দেওয়া হয়নি, যাদের রানিং ভিসা আছে তারা রিকালিবেশনের আন্ডারে পারমিট করতে পারবে, যারা 10 সব শেষ হয়ে গেছে তারা
পুনরায় রিক্যালিব্রেশনের আন্ডারে পারমিট করতে পারবে এমন কথা কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়নি। তবে আপনাদের অবগতির জন্য বলতে চাই, মালয়েশিয়া সরকারের একটা ল আছে কিংবা আইন আছে, বিদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় 10 নম্বর পর্যন্ত ভিসা পেত। তো বর্তমানে বিশেষ বিবেচনায় মালয়েশিয়া সরকারকে কিন্তু সেটাকে 13 নম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। সর্বশেষ আপনাদের জন্য পরামর্শ হলো, এ বিষয়টা এখনও পর্যন্ত কোনো শিওর নয়, তবে আপনি চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। যদি আপনার নসিব ভালো থাকে কিংবা কপাল ভালো থাকে তাহলে আপনি পারমিট পেলেও পেতে পারেন, কারণ এখানে পারমিট দেওয়া কিংবা না দেওয়া সেটার সিদ্ধান্ত কিন্তু একান্তই মালয়েশিয়া ইমিগ্রেশনের। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। এরপরও আপনাদের যদি কোনো কিছু জানতে কিংবা জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি, আজও একই কথা বলবো। করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।